সুপ্রিয় ভিউয়ার্স বিন্দু, এই মুহূর্তে যে যে বসে ভিডিওটি দেখছেন, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটি স্ট্যান্ডার্ড সিভি রাইটিং করতে হয়। আমরা আসলে পড়াশোনা শেষ করে একটা স্ট্যান্ডার্ড সিভির অভাবে কিন্তু আমরা একটা ড্রিম জব পাই না, কিংবা জবে অ্যাপ্লাই করব, সিভিটা এডিট করব কিভাবে কি, এটা করতে করতেই অনেকটা সময় পার হয়ে যায়। তো আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব কিভাবে একটি সিভি রাইটিং করতে হয়। তবে সিভি রাইটিং এর ক্ষেত্রে আপনার যেটা মূল বিষয়, সেই মূল বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব। চলুন তাহলে বন্ধুরা দেখি নি কিভাবে সিভিটা এডিট করব। প্রথমে আপনি একটি এমএস ওয়ার্ড ওপেন করবেন। আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনি সিভিটা রাইটিং করবেন এমএস ওয়ার্ডে, এবং আপনি এটা কোথাও যদি প্লেস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু পিডিএফ ফাইল করে তারপর পিডিএফ কনভার্ট করে সেটা প্লেস করবেন। তো প্রথমে আপনার সিভির প্রথমে থাকতে হবে নেম। আপনার এখানে আমি নেমটা দিয়েছি কিন্তু আপনার বোঝার জন্য, এখানে আপনি সরাসরি আপনার নামটা বসাবেন এবং নিচে একটি প্যারাগ্রাফ তৈরি করে এখানে আপনার ঠিকানা দিবেন, ডিটেলস ঠিকানা, পাশে এখানে আপনার ইমেল আইডি দিবেন এবং এখানে একটি আপনার ফোন নাম্বার দিবেন, যে ফোনটা সবসময় খোলা থাকে সেই ফোন নাম্বারটা দিবেন। এবং সিভির ডান পাশে আপনি এখানে একটি পাসপোর্ট সাইজ স্ট্যান্ডার্ড একটা ছবি দিবেন, যে টাই টাই ব্লেজার পরে এরকম সুন্দর একটা স্মার্ট একটা ছবি দিবেন। অনেকে আছে যে মোবাইলের তোলা ছবি দেয়, নদীর পাড়ের ছবি দেয়, বিভিন্ন সিনারি সম্পর্কিত। আসলে এরকম আপনি যেহেতু সিভিটা দিচ্ছেন এটা প্রফেশনাল রিজনে, সো দ্যাট এখানে প্রফেশনাল একটা ছবি দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ কেরিয়ার অবজেক্টিভ। এখানে আমি কিন্তু একটা ডেমো দিয়েছি, দেখেন তো আপনি কেরিয়ার অবজেক্টিভ, এখানে আপনি কেরিয়ার কোন কোন সাইডে আপনি কেরিয়ারটা ডেভেলপ করতে চান এই সম্পর্কে একটু ছোটখাটো একটা নোট দিবেন এখানে। দেওয়ার পরে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা চাইলে আপনি এসএসসি থেকে শুরু করে আপনি মাস্টার্স দিতে পারেন, অথবা মাস্টার্স মানে আপনার সর্বোচ্চ ডিগ্রিটা আগে দিয়ে আস্তে পর্যায়ক্রমে আপনি ছোটটাও দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডেমোতে আছে যে পর্যায়ক্রমে সর্বোচ্চটা দিয়ে আস্তে আস্তে কিন্তু নিচে নামা হয়েছে। তো দেখেন এই যে পাসিং ইয়ার 2011, এভাবে আপনি প্রথমে আপনি যে ইনস্টিটিউট থেকে ডিপার্টমেন্ট থেকে পাস করছেন সেটা, সরি কোন ডিগ্রিটা নিয়েছেন সেটা দিলেন, তারপর আপনার সাবজেক্ট, ইনস্টিটিউট এবং রেজাল্ট, এরকম কিন্তু আপনি মাস্টার্স, অনার্স, তারপরে এসএসসি, এইচএসসি, এছাড়া যদি আপনার আরও কিছু থাকে সেগুলো আপনি একেবারে পর্যায়ক্রমে দিতে পারবেন। এখানে আমি ডিটেলস আলোচনা করলাম না, একটু দেখে নেবেন। এরপরে আপনি আপনার ট্রেনিং, আপনি কি কি ধরনের ট্রেনিং নিয়েছেন সেক্ষেত্রে আপনি আসলে এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্ট রিলেটেড যদি কোনো ট্রেনিং থাকে সেটা দেওয়াই কিন্তু জরুরি। এখানে আপনি সেই রিলেটেড আপনি ট্রেনিংগুলো দিবেন, তবে কম্পিউটার স্কিল, বর্তমান ডিজিটাল যুগ যেহেতু কম্পিউটার স্কিল এটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন যদি থাকে। এছাড়া আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করবেন সেই রিলেটেড যদি আপনার কোনো ট্রেনিং থাকে সেগুলো দিবেন। তারপর জব এক্সপিরিয়েন্স, যাদের জব এক্সপিরিয়েন্স আছে, এখানে একটা কথা বলবো যে আপনি যেই সেক্টরে যেই রিলেটেড জবের জন্য অ্যাপ্লাই করছেন ওই রিলেটেড যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে সেটা এখানে উল্লেখ করবেন, অন্য জব এক্সপিরিয়েন্স থাকে সেটাও আপনি উল্লেখ করতে পারেন। এরপরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার ল্যাঙ্গুয়েজ কি ধরনের দক্ষতা আছে সেটা সম্পর্কে একটা ওভারঅল এখানে নোট দিলেন। এরপর আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনটা এখানে শেয়ার করতে পারেন, পার্সোনাল ইনফরমেশন প্রথমে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ প্লেস, ন্যাশনালিটি, সেক্স, মেইল স্ট্যাটাস, রিলিজিয়ন, পার্মানেন্ট অ্যাড্রেস, এটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনি রেফারেন্স, সিভিতে কিন্তু এটা একটা ভাইটাল বিষয় যে রেফারেন্স আপনি মিনিমাম দুইজন ব্যক্তি রেফারেন্স দিতে হয়। সেখানে আপনি চাইলে আপনার একজন রিলেটিভ, দুইজন রিলেটিভ অথবা পরিচিত আপনার ইউনিভার্সিটি কলেজের টিচার, তাদেরকে আপনি দিতে পারেন। রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে টোটাল তার নাম দিতে হবে, সে কোথায় ডেজিগনেশন দিতে হবে এবং কোথায় কর্মরত আছেন, কি করেন, তার ফোন নাম্বার, এটা দিতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় যে আপনি যখনই রেফারেন্স দিবেন, যে ব্যক্তি রেফারেন্স দিবেন তার সাথে আগে পারমিশন নিয়ে নেবেন যে স্যার আমি আপনার রেফারেন্সটা আমার সিভিতে দিতে চাই, আপনি যদি অনুমতি দেন। আশা করি এক্ষেত্রে কেউই কাকুন্ন করে না, সবাই বলে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। তো এক্ষেত্রে আপনি একটু অনুমতিটা নেবেন, এটা একটা ভদ্রতা। ইনকেস মনে করেন চাকরিদাতা প্রতিষ্ঠান সে ওই রেফারেন্স নাম্বারে ফোন দিল, তখন যদি সে অস্বীকার করে না আমি তো জানি না, অথবা আপনার সাথে কিন্তু সে মিসবিহেভও করতে পারে যদি না জানে, সেক্ষেত্রে আমরা চাইবো যে আপনি রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তার পারমিশন নেবেন এবং দুইটা রেফারেন্স সবসময় দেওয়ার চেষ্টা করবেন।
এরপর ডিক্লারেশন, আই হেয়ার বাই ডিক্লার দ্যাট অল দ্য ডিটেলস মেনশন অ্যাভোভ আর মে ওন অ্যান্ড ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। এখানে কিন্তু বলেছেন যে ডিক্লার, আপনার এখানে যত তথ্য আছে সেই সময় তথ্যগুলো কিন্তু আপনি সব জ্ঞানে দিয়েছেন, এরকম একটা ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন দিয়ে আপনি যদি এটা হার্ড কপি কোথাও থ্রো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে নিচে নেম দিয়ে উপরে একটা সিগনেচার দিবেন, আর যদি সফট কপি থ্রো করেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার নিচে নেমটা দিবেন। এটা হলো বন্ধুরা মূল সিভিটা কিভাবে এডিট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম। এরপরে একটু বেসিক কিছু বিষয়ে আপনার সাথে আলোচনা করছি, সেটা হলো অনেক আছেন যে সিভিটা 5 পেজ, 6 পেজ, 7 পেজ করে ফেলেন যে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক অনেক ট্রেনিং আছে, এগুলো দিতে তো অনেক পেজ দাম। আসলে একটা স্ট্যান্ডার্ড সিভি সেটা কিন্তু আপনি 2 পেজের মধ্যে করাটা উত্তম। তারপরে যদি আপনি বেশি করেন, যদি আপনার 10 পেজে 10 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে আপনি 1 পেজ এই এক্সপিরিয়েন্সের জন্য 1 পেজ দিতে পারেন, 20 বছরের এক্সপিরিয়েন্স হলে 2 পেজ, এভাবে আপনি বাড়াতে পারেন। তবে সিভিটা যত সংক্ষিপ্ত পরিসরে আপনি নিজেকে উপস্থাপন করতে পারেন, কারণ চাকরিতে দাতা তার কিন্তু আপনার এত বড় সিভি দেখার মতো কিন্তু সময় নেই, এই জন্য আপনাকে সংক্ষিপ্ত পরিসরে কিন্তু উপস্থাপন করতে হবে যে আপনার এই এই কোয়ালিটি আছে, আপনি এটা এটা জানেন, এটা এটা করেছেন, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় যে এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে কিন্তু মিনিমাম 6 ইয়ারের নিচে এক্সপিরিয়েন্স এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য না। তো অবশ্যই মিনিমাম 6 মান্থ যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেই এক্সপিরিয়েন্সটা আপনি এখানে শো করবেন। যদি 1 মাস, 2 মাস বা 1 সপ্তাহের জন্য হয় সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য না, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। অ্যালাইনমেন্টের ক্ষেত্রে বলবো যে আপনি কি আসলে সিভিটা মাঝামাঝি করবেন পেজে, নাকি রাইট সাইড না বাম সাইড, এক্ষেত্রে বলবো অবশ্যই আপনি লেফট সাইডটা একটু মেনটেন করবেন, লেফট সাইড মেনটেন করবেন অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। আর ফন্টের ক্ষেত্রে আমি বলবো যে টাইম নিউ রোমান এই ফন্টটা কিন্তু সবচেয়ে উত্তম এবং গ্রহণযোগ্য, সব জায়গায় কিন্তু এটা ব্যবহার হয়। টাইম নিউ রোমান অথবা এই টাইপের যে ফন্টগুলি আছে সেটা ব্যবহার করে, ইউপেকা সোজা বা বোল্ড এরকম না ব্যবহার করে আঁকা বাঁকা বুঝতে সমস্যা হয়। আপনি টোটাল কথা হলো যে সিভিটা আপনি এমন ভাবে প্রেজেন্ট করবেন যাতে করে যে আপনি সহজেই আপনি নিজেকে উপস্থাপন করেন এবং সিভিটা দেখে যে কেউ খুব সহজেই বুঝতে পারে যে এটার মধ্যে কি আছে। যদি আঁকা বাঁকা হয় কিন্তু বুঝতে সমস্যা, অনেক সময় অনেকে বিরক্ত হয়ে ফেলে দেয় সিভিটা না দেখে না, তো এক্ষেত্রে আপনি একটা স্ট্যান্ডার্ড ফন্ট মেনটেন করবেন। আরেকটা বিষয়ে বলবো যে অনেকে আছেন যে আবার সাঁতার সাঁতার জানেন, খেলাধুলা করতে পছন্দ করেন, এইসব আগের বাগের অনেক কিছু দিয়ে আসলে পুরো একটা সিভিকে, 1 পাতার সিভিকে 5 পাতা করে ফেলেন, এটা আসলে কিন্তু কোনো প্রয়োজন নাই। আপনার মূল বিষয়গুলি আপনার সিভির মধ্যে শো করতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে আমি যখন স্টুডেন্ট লাইফ ছিলাম এক বড় ভাইকে দেখেছি যে উনি মাত্র 1 পাতার একটা সিভি করেছেন, উনি অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে 1 পাতার একটা সিভি করেছেন, সেই সিভিটা ড্রপ করে সে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কিন্তু তার চাকরি হয়েছে। আপনার 1 পাতার বা 2 পাতার সিভি হলে যে আপনার চাকরি হবে না, আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারছেন না, তা কিন্তু আপনি পরে যে আপনি 1 পাতার সিভি বা 2 পাতার সিভির মধ্যে আপনি কি দিয়েছেন সেটা মূল বিষয়। তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা, যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। খোদা হাফেজ।